গতকালে নিজের চোখে দেখা কথা বলি, গতকাল নিজের চোখে আমি দেখেছি যা, এক চোখের এক পলকে যা দেখেছি, এক পলকে, এই যে এবার তাকালাম এতটুকু। আমরা আসছিলাম এই যে পূর্বাচল দিয়ে, মাহফিলে যাবো আমরা, চাঁদপুর যাবো, ওদিক দিয়ে বের হয়ে তো গাড়িতে বসে আমরা সাধারণত কী করি, বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খোঁজ খবর নেই। গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় না অনেক সময়, চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়েছে, পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল, একটা উবার টাইপের একটা গাড়ি চলে গেল, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, পিছনের সিটে, আপনার শহরের অবস্থা বলছি, পিছনের সিটে আমি দেখলাম যে একটা ছেলে এভাবে বসে আছে, আমি যেভাবে বসে আছি, আর একটা মেয়ে তার উপরে উঠে বসে আছে, ওপেন রাস্তার মধ্যে, এটা আপনাদের শহর। আমি যে বলি যে কেয়ামতের যত সায়েন্সগুলো আছে, নিদর্শনগুলো, সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব শহরগুলোতে, আপনারা তো বিশ্বাস করতে চান না। নবীজি এটার কথাই বলছিলেন হাদিসে, যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না। স্পষ্ট হাদিস আছে, কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না। এগুলো জেনা না, জেনা মানে কি শুধু ওই সেক্সুয়াল শারীরিক সম্পর্কই জেনা,